বাঁকুড়া জেলার বিষ্ণুপুর ব্লকের মনার গ্রাম পঞ্চায়েতের খড়িগাড়া গ্রাম। এই গ্রামে সরকারি উন্নয়ন প্রায় সবই পৌঁছেছে, কিন্তু এই গ্রামে নেই প্রাথমিক স্কুল অথবা অঙ্গনওয়াড়ি কেন্দ্র। এখানকার 18 থেকে 20টি বাচ্চা শিশুকে তাদের মাঠঘাট, আলপথ, বন জঙ্গল পেরিয়ে পাশের গ্রামের প্রাথমিক স্কুলে পড়তে যেতে হয়। অনেক সময় তাদের এই বিভিন্ন বাধা প্রতিবন্ধকতার জন্য তাদের কিন্তু স্কুল যাওয়া হয়ে ওঠেনি। সমস্যা নিয়ে আমরা তাদের সাথে বসি, মিটিং করি এবং তাদের যে আবেদন এবং আমার নিজস্ব আবেদন আমরা পৌঁছে দিই মহকুমা শাসকের কাছে। মহকুমা শাসক আমাদের প্রস্তাবে রাজি হন। আমাদের প্রস্তাব ছিল যে এই গ্রামে যদি একটি অবৈতনিক পাঠশালা খোলা যায় এবং সেই পাঠশালায় এই গ্রামেরই দুজন গৃহবধূ তারা কিন্তু পড়ানোর দায়িত্ব নিয়েছেন, সঙ্গে সঙ্গে কমিউনিটি করেসপন্ডেন্ট হিসেবে আমিও আছি তাদের সঙ্গে। আপাতত মহকুমা শাসক যে শিক্ষা সরঞ্জাম, বইপত্র, পেন খাতা থেকে শুরু করে সব কিন্তু সাহায্য করেছেন। অ্যাকচুয়ালি আপনাদের ভিডিও ভলেন্টিয়ার্সের কাছ থেকে আমরা কয়েকদিন আগে এটা জানতে পেরেছি যে ওখানে আমরা যে খড়িগাড়া মডেল ট্রাইবাল ভিলেজ, সেখানে অন্য সব ডেভেলপমেন্ট কাজ হলেও যেটা সব থেকে বেশি প্রয়োজনীয় শিক্ষা, সেটার ক্ষেত্রে গ্রামের যারা একেবারে বাচ্চা যারা রয়েছে তাদের সেই শিক্ষা পাওয়ার ক্ষেত্রে একটা সমস্যা হচ্ছে যে জঙ্গল দিয়ে ঘেরা এই আদিবাসী গ্রামটি থেকে অন্যান্য স্কুলগুলি অনেকটাই দূরে। তারা স্কুলে যদিও পড়াশোনা করছে কিন্তু তারা সবাই ফার্স্ট জেনারেশন লার্নার, ফলে স্কুলে পড়ে আসার পর বাড়িতে সকালে বা সন্ধে যখন পড়তে বসে বাবা মায়ের সেই শিক্ষা বা ক্ষমতাটা নেই যে তারা বাচ্চাগুলিকে গাইড করতে পারে। এটা আমরা জানতে পারার পরে গ্রামে গেছিলাম, আমরা গ্রামে ভিজিট করেছি, দেখেছি প্রায় 15-20টি বাচ্চা আছে যারা পড়াশোনা করছে স্কুলে। তাদেরকে গ্রামে একটা আমরা কমিউনিটি লার্নিং সেন্টার একটা তৈরি করবার কথা আমরা সেখানে ভেবেছি। গ্রামে একটি এসএসজির একটি ওখানে ঘর আছে, যে ঘরটি রেনোভেশন প্রয়োজন, সেটিকে আমরা রেনোভেশন করে দিয়েছি যাতে সেখানেই তারা বাচ্চাগুলিকে পড়াতে পারে। এবং আমরা গ্রামের সমস্ত মানুষকে নিয়ে যখন বসেছিলাম তাদেরকে এটা বুঝিয়েছি যে ফার্স্ট জেনারেশন লার্নারেরা, এদেরকে সকাল সন্ধ্যে যদি গাইড করতে না পারা যায় তাহলে পড়াশোনার ক্ষেত্রে অগ্রগতি যথেষ্ট হবে না। ছাত্রী যারা বাচ্চারা আছে তারা ছোট থেকেই হয়তো স্কুল ছুট হয়ে পড়তো একটা সময়, এরকম একটা আশঙ্কা করছিলেন গ্রামের মানুষও, তো আপনাদের উদ্যোগেই সেটা সম্ভব হয়েছে এবং ভিডিও ভলেন্টিয়ার্সের পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ। আপনাদেরকেও ধন্যবাদ এই খবরটি আমাদেরকে দিয়ে আমাদেরকে ওদের পাশে দাঁড়ানোর সুযোগ করে দেওয়ার জন্য। আমাদের সেই পাঠশালা এখন দ্রুত গতিতে চলছে। পড়াশোনা এখান থেকে আমাদের খুবই অসুবিধা হয়, বাচ্চারা এই গ্রামের থেকে স্কুলে যায় অনেকটা দূরে, অনেকটা দূরে বলতে এরকম এলে হেঁটে হেঁটে যেতে হয়, একটা জঙ্গল পেরিয়ে একটা মাঠ পেরিয়ে তারপরে রেললাইন, তারপরে আমাদের রাস্তা পায়। ওখান থেকেও ছোটো বাচ্চা তো যেতে খুবই অসুবিধা হয়, যেতে পারে নাই এই ঝড় বৃষ্টির জন্য, জঙ্গলের জন্য, কুকুরের ভয়ের জন্য। মেঘ আবহাওয়া যদি খারাপ থাকে কুকুরের তাড়া করে বাচ্চাদেরকে, ওটার জন্য আমরা বাচ্চাদেরকে পাঠাইনি। এবং আমরাও যদিও গার্জেনরা যাই সেখানের মধ্যে আমাদের দিন মজুরি না করলে আমাদের সংসার চলছে না, এটার জন্য খুবই আমাদের সমস্যা হয়। এখানে তো তেমন কেউ জানে না। আপনারা কি দেখাতে সময় পান? না না আমাদের সময় নেই, সময় বলতে এরকম দিন মজুরি করতে যায় কখন দেখাবো দেখানোর সময় নেই। এবং আমরাও তো অতটা পড়াশোনা জানি না, আমাদের যে অভিজিৎদা আছে সঙ্গে, আমাদের স্যারও আছে সঙ্গে, গ্রামের মানুষ সবাই আমাদের আলোচনা করে আমরা বলছি এখানে স্কুল হলে খুবই ভালো, আমাদের খুবই খুবই উপকার হয় ছেলেদেরও আমাদেরও। আমরা একটা পাঠশালায় খুলেছি, স্যারও ছিলেন সঙ্গে, অভিজিৎদাও ছিলেন, মানে গ্রামের মেয়েরা পড়াতো, ও স্যাররাও একদিন দুদিন পড়াতে আসতেন। স্কুল যদি বন্ধ হয়ে যায় আমাদের তো ভয়, ছেলেরা তো আর পড়াশোনাই শিখতে পারবে না, এই ভয়টা আমাদের খুবই বেশি। ধন্যবাদ দিদি আমাদের সঙ্গে থাকার জন্যে, আপনাদের সমস্যা তুলে ধরার জন্যেই কিন্তু এই পাঠশালা গড়ে উঠেছে। বাচ্চাদের স্কুলে যেতে অসুবিধে হতো, কীরকম অসুবিধে হতো? অসুবিধা মানে বলতে গেলে ভীষণই অসুবিধা, কেননা মাঠ পেরিয়ে যেতে হয়, স্কুল বন পাওয়া যায়, মানে অনেক দূর যেতে, তাই বাচ্চারা যেতে পারে না, তাই প্রতিদিন স্কুল ওখানে যেতে পারে না, তাই মানে সমস্যা খুবই, ঠিক মতো যেতে পারে না। তাই আমরা মানে ঠিক করেছি যে বাচ্চাদের মানে গ্রামে পড়ানো, আর তাছাড়া অভিজিৎ দাসের বলেছেন যে
উনি আসেন মানে আমাদেরকে মানে ব্যবস্থা করে দিয়েছেন। তো করে পড়াশোনা করেছি, অনেক কষ্ট যাতায়াত, বাসে যেতে হতো, তাই আমরা চাই যে বাচ্চারা যেন এরকম না অসুবিধা হয় আমাদের মতো। যে পাঠশালা শুরু হয়েছে সেটা যেমন স্থায়ীভাবে হয়ে থাকে, মানে থাকতে মানে স্থায়ী হয়, সেটাই আমরা চাই। কেননা আমাদের বাচ্চা এত বাচ্চা থেকে যদি পড়াশুনো ছেড়ে দেয় তাহলে আমাদের বাচ্চাদের ভবিষ্যৎ তো পুরো অন্ধকারের মতন হয়ে যাবে। এখনকার যুগে পড়াশোনা না করলে তো ছেলেদের মানে কোনো মানে সুযোগ সুবিধা কিছু পাওয়া যায় না। পাশাপাশি গ্রামের বাচ্চারা একবার যদি স্কুল ছুট হয়ে যায় তারা কিন্তু আর স্কুলে ফিরতে পারবে না। এই জন্য আপনাদের উদ্যোগ এবং আমাদের উদ্যোগ একই সাথে প্রশাসনিক উদ্যোগ, তাকে আমরা স্বাগত জানাই। ধন্যবাদ দিদি। আমার এই ভিডিওটি যাদের ভালো লাগলো তারা অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট বক্সে তাদের মন্তব্য লিখে জানাবেন। ধন্যবাদ। বাঁকুড়া থেকে অভিজিৎ অধিকারী, ইন্ডিয়া আনহার্টের পক্ষে।